আল্লাহর প্রিয় হাবিব জবাব দিয়েছেন বলাম আল্লাহ ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নাস আমার একটা উম্মত জাহান্নামে থাকলেও আমি রাসূল মুহাম্মদ কোনোদিন খুশি হব না যে রাসূল কিয়ামতের দিন অন্য সবাই যখন বলবেন রব্বি নাফসি 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 একজন ব্যক্তি সেদিন বলবেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি জীবন তরিকা গঠন করা দরকার আছে না নাই যদি বলতে আছে না নাই একই ভাবে ওই নবীর বিরুদ্ধে কেউ যদি কুচ্ছা রটায় ওই রাসূলের বিরুদ্ধে কেউ যদি ব্যঙ্গ করে রাসূলের পাকের আরশ চুম্বি শান ও মানকে নিয়ে কেউ যদি কোনো প্রকারের বিদ্রূপ মন্তব্য করে তাহলে ভাইয়ে ভাইয়ে খেতাবে ভুলে গিয়ে মাসলাক মাসলাবের সব চিহ্ন ভুলে গিয়ে মুসলমান একসাথে এক হয়ে নাস্তিক আর মুরতাদদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়া দরকার আছে না না আমরা তো সকলে এক উম্মত আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমরা উম্মাতান ওয়াহিদা তোমরা তো এক উম্মত গোটা বিশ্বে কুফার শক্তিও জানে আমরা এক বাট আমরা মুসলমান মনে করি আমরা দুই তিন চার পাঁচ আমরা কেউ কেউ আমি মাদ্রাসায় পড়ি আলিয়া মাদ্রাসাকে আমাদের আপন ভাই মনে করতে পারি না আলিয়া মাদ্রাসায় যারা পড়ি কামে মাদ্রাসার বিরুদ্ধে আমাদের কথাবার্তা সমাজে আছে না নাই মুহতারাম হাজিরিন কিন্তু আমরা এক কাওমি মাদ্রাসায় যে কোরআনুল কারীম পড়ানো হয় আমাদের এই পাইনাদি নেসারিয়া আইডিয়াল মাদ্রাসায় কোরআন শরীফ কি আলাদা মুহতারাম হাজিরিন কাওমি মাদ্রাসাতে যে হাদিস শরীফের বই পড়ানো হয় আলিয়া মাদ্রাসার হাদিসের বই কি আলাদা একটু বুঝে বলবেন আলাদা সবই তো এক ওখানে যে তাফসীর পড়ানো হয় এখানে একই তাফসীর পড়ানো হয় কিন্তু আমরা মুসলমান আজকে দলে দলে বিভক্ত হয়ে আছে যার সুযোগে গোটা বিশ্বে আজকে নাস্তিকরা মুসলমানদের উপরে ছড়ি ঘোরাচ্ছে ঠিক কিনা জোরে বলে মুহতারাম নাজির সেজন্য আসুন আমরা আল্লাহ পাকের কাছে এই আলোচনা শুনতে দোয়া করি জান্নাত রব্বুল আলামিন যেন আমাদের সব খেতাবে ভুলে এক হওয়ার তৌফিক দান করেন জোরে বলে আমিন সময় খুব সংক্ষিপ্ত আমি আপনাদের খেদমতে একটি নির্ধারিত বিষয় নিয়ে কথা বলতে চাই এই বিষয়টিতে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে কথা বলার তৌফিক দান করেন জোরে বলে আমিন আমি কোরআনুল কারীমের একটি বিখ্যাত সূরা সূরাতুল ফালাকের শেষ আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পানাহ চাইতে বলেছেন মাফ চাইতে বলেছেন প্রোটেকশন চাইতে বলেছেন কিসের থেকে মিন শাররি হাসিদিন ইযা হাসাদ যখন একজন হিংসুক হিংসা করে ওই হিংসুকের হিংসা থেকে আমরা সবাই নবীজির মতো আমরা পানা চাইব কার কাছে জোরে বলেন কার কাছে মুহতারাম হাজিরিন আজকে আমাদের এক ঘন্টা আমরা সময় পাবো এই পুরো একটি ঘন্টা জুড়ে আমরা আলোচনা করতে চাই মানব জীবনের গোপন এক কঠিন ব্যাধি মারাত্মক এক ব্যাধি ড্যাঞ্জারাস এক ডিজিজ খতরনাক এক বিমার যেই বিমারের আরবি নাম হলো আল হাসাদ বাংলা নাম হলো হিংসা আর ইংরেজিতে নাম হলো আল জেলাসি হিংসা মানব হৃদয়ের যে গোপন রোগগুলো আছে তার মধ্যে ভয়ঙ্কর এক ব্যাধি যেই ব্যাধি একজন ব্যক্তির কেবল আমলকে ধ্বংস করে না বরং একজন ব্যক্তির ইমানকে এটা ধ্বংস করে ফেলে নাউজুবিল্লাহ বলবেন না মানুষের যে মন হৃদয় দিল এই দিলের উপর আল্লাহ পাক ফোকাস করবেন মানুষের আল্লাহ পাক টাকা পয়সা দেখবেন না চেহারা দেখবেন না বাহ্যিক ডেজিগনেশন দেখবেন না আল্লাহ পাক মানব দেহের দিকে তাকাবেন না
বরং আল্লাহ পাক যে জিনিসটি দেখবেন তা হলো তার হৃদয়টা কেমন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে আল্লাহর রাসূল বলেছেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়াবিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, তোমাদের টাকা পয়সা দেখবেন না, বরং নজর করবেন তোমাদের কলবের দিকে। কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। তোমাদের টাকা পয়সা সন্তান সন্ততি কোনোই কাজে আসবে না কিয়ামতের দিন। কাজে আসবে একটা জিনিস, তা হচ্ছে নিরাপদ দিন। এই জন্য মুহতারাম হাজিরিন, যেইভাবে মানুষ বাহ্যিক গুনাহ করে ঠিক একইভাবে মানুষের হৃদয়ে অন্তর গোপন কিছু বেদি গোপন কিছু গুনাহে লিপ্ত হয়। প্রিয় রাসূল সেজন্য বলেছেন ওয়াজারু জাহিরাল ইসমি ওয়া বাতিনা, এজন্য গোপন এবং প্রকাশ্য সব গুনাহ থেকে মাফ চাইতে হবে। যার কাছে জোরে বলেন তিনি কে? আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন وَإِنَّ فِي الْجَسَدِ لَمُضْغَةً إِذَا صَلَحَتْ صَلَحَ الْجَسَدُ كُلُّهُ وَإِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ أَلَا وَهِيَ الْقَلْبُ। আমার কথা তো না বুঝেন তো? আচ্ছা এতেই চলছে, মাইকটা যেভাবে আছে চলছে। আমার ভাইরা পিছনে কথা বলে কি স্পষ্ট বোঝা যায়? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দেহে একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরা ঠিক হলে গোটা দেহ ঠিক হয়ে যায়, আর এই গোশতের টুকরা নষ্ট হলে গোটা দেহ নষ্ট হয়ে যায়। তার নাম হলো এই হার্ট, হৃদয়, কলব। এই কলব ঠিক হলে সব ঠিক। এই যে লোকমান হাকিমকে রাজা একদিন বলেছিলেন, লোকমান তোমাকে সবাই বুদ্ধিমান বলে, তোমাকে বলে তুমি খুব ক্লেভার, ভেরি ইন্টেলিজেন্ট, খুব বুদ্ধিমান, তুমি কেমন বুদ্ধিমান পরীক্ষা করতে চাই? একটা বকরি জবাই করবে আজকে? তুমি তো রাজা রাখাল, একটা বকরি কুরবানি করে সবচেয়ে উত্তম অংশ, বেস্ট পার্ট, এটা আমার কাছে নিয়ে আসবে। লোকমান রাজার আদেশ পেয়ে সবচেয়ে ভালো অংশটা নিয়ে এসেছেন, বকরি ছাগলের না, হচ্ছে বকরির কলব, হার্ট, কলিজা নিয়ে এসেছেন, দিল নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন না? রাজা বললেন খুব ভালো, আরেকবার যাও সবচেয়ে খারাপ অংশ নিয়ে আসো। রাজার আদেশ পাওয়ার পর লোকমান আবার চলে গেলেন, একটা বকরি কুরবানি করে সবচেয়ে খারাপ অংশ জানিয়েছেন। রাজা অবাক হয়ে গেলেন, লোকমান কতদিন যে কলব নিয়ে এসেছে, আবার সে একই কলব সবচেয়ে খারাপ অংশ হিসেবে রাজার সামনে উপস্থাপন করে দিয়েছে। রাজা বললেন দাও তোমার কল্লব ফেলে দাও, একই জিনিস ভালো এবং খারাপ হয় কেমনে? লোকমান তখন জবাব দিলেন, রাজা রে খোদার কসম করে বলি, একটা মানব দেহের মধ্যেই যদি আপনি ধরেন, কারো কলবটা ভালো হয়ে যায়, কারো দিলটা শুদ্ধ হয়ে যায়, ওই কলবের ভিতরে কোনো দোষ ত্রুটি কোনো গুনাহ না থাকে, কোনো হিংসা বিদ্বেষ রিয়া না থাকে, ওই কলব বলা মানুষের মতো ভালো মানুষ জগতে আরেকজন খুঁজে পাওয়া যাবে না। আজ যে কলবটা খারাপ হয়ে যায়, হৃদয়টা নষ্ট হয়ে যায়, কারো ভালো দেখলে ভালো লাগে না বরং কষ্ট লাগে, কারো উন্নতি দেখলে মনের ভিতরে জ্বালানি শুরু হয়ে যায়, আছে না না? এমন যদি কারো হয় রে রাজা, খোদার কসম করে বলি, এমন যদি হয় তাহলে আল্লাহর কসম, এই পৃথিবীতে তার চেয়ে খারাপ মানুষ আর জগতে আর একটা খুঁজে পাওয়া যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, কলব বা হৃদয়ের যে বেদি তার মধ্যে সবচেয়ে খতরনাক বেমার হচ্ছে আল হাসাস, হিংসা বা জেলাসি। এই হাসাদের সংজ্ঞা হলো তামান্নি জওয়ালিল মাহসুদ আল মুনআম আলাইহি। হিংসা এর অর্থ হলো আল্লাহ পাক কাউকে কি নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত ধ্বংস হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা করা। এই পৃথিবীতে আল্লাহ পাক কাউকে দোকানের মালিক বানিয়েছেন তিনটা, কাউকে বিল্ডিং এর মালিক বানিয়েছেন, কাউকে পাঁচটা গাড়ির মালিক বানিয়েছেন,
এইগুলো দেখলে মাঝে মাঝে আমাদের হৃদয়ের মধ্যে ব্যথা আসে না নাই? জোরে বলেন, আপনার হৃদয়ে হিংসা আছে কিনা বুঝবেন কিভাবে? যখনই দেখবেন যে আপনার ভাই তার একটা বিদেশের ভিসা হয়ে গেছে, তার ছেলে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে, তার ছেলে ভালো একটা চাকরি হয়েছে, যখনই আপনি দেখবেন আপনার মনে একটু ব্যথা লাগবে, ভাববেন ইউ হ্যাভ জেলাসি, আপনার হিংসা আছে। আপনার কি আছে জোরে বলেন? হিংসা আছে। আমার মুসলমান ভাইরা, হিংসা কেমন ব্যাধি! এই পৃথিবীর বুকে প্রথম যে অপরাধ সংঘটিত হয়েছে আসমানের বুকে, আসমানের মধ্যে প্রথম অপরাধের কারণ হলো হিংসা। আর জমিনে প্রথম যে গুনাহ হয়েছে, প্রথম যে আল্লাহর দিকে কাজ হয়েছে, তার পেছনেও যে কারণ ছিল তার নাম হিংসা। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যখন তৈরি করলেন, ইবলিসকে বললেন ইবলিস সাজদা কর, সমস্ত ফেরেশতাকে বললেন ফেরেশতারা উসজুদু লি আদম, আদমকে সাজদা কর, ফাসাজাদু ইল্লা ইবলিস। আপনারা সকলেই জানেন ইবলিস সেদিন সাজদা করে নাই। কেন করে নাই জানেন? কারণ ইবলিসের হৃদয়ের ভিতরে তখন আদমের প্রতি হিংসা চলে আসছে, যে আদম আমার থেকে রেসপেক্টেড হয়ে যাবে, আমার থেকে সম্মান পেয়ে যাবে বেশি, আদম আমার থেকে মর্যাদা বেশি হবে, এটা ইবলিস সহ্য করতে পারে। আল্লাহ বলেছেন ফা ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, রে ইবলিস যেহেতু আমার আদমকে সহ্য করতে পারো নাই, হিংসা বুকে লালন করেছ, আমি আল্লাহ বললাম কিয়ামত পর্যন্ত তুমি এই লানতের উপযুক্ত হয়ে গেলে। ইবলিস বলল আল্লাহ তো যে কথা বলছি, সেই সময় ইবলিস তো আল্লাহ বলে তিনটা জিনিস চাইল, জোরে বলেন কয়টা জিনিস? তিন জিনিস। আল্লাহ আমি লং লাস্টেড লাইফ চাই, লম্বা জীবন চাই, আমার মৃত্যু যেন না হয়, কেমন পর্যন্ত হায়াত চাই। আল্লাহ অ্যাকসেপ্ট করে ফেললেন। দুই নম্বর আল্লাহ সুস্থতা চাই, যেন অসুস্থ না হয়, অ্যাকসেপ্টেড। তিন নম্বর ফ্রি অ্যাক্সেস, ও রব্বুল আলামিন আমি মানব দেহের যেখানে ইচ্ছা সেখানে ঢুকতে চাই, পারমিশন দেন, পারমিশন গ্রান্টেড। আমার মুসলমান ভাইরা, তিনটা এই রকম দাবি দাওয়া করে ইবলিস যখন সফল হয়ে গেল, সে বলল আল্লাহ আই এম চ্যালেঞ্জিং ইউ, আমি আপনাকে এখন চ্যালেঞ্জ করলাম। কি চ্যালেঞ্জ? লা আগুয়ানা ইবাদাক মা কানাতিল আরওয়াফ ইয়াসামিহিম, আয় আল্লাহ এই মুহূর্তে আমি চ্যালেঞ্জ করলাম আপনার যে গোলামরা পৃথিবীতে আছে, যতদিন তাদের দেহে রূহ আছে আমি তাদেরকে মিসগাইড করতেই থাকব, তাদেরকে আমি ভুলিয়ে ভালিয়ে অন্যায় করাইতেই থাকব। আমি যতদিন রূহ আছে, ইবলিসের যন্ত্রণা আছে না নাই? জোরে কোন আছে না নাই? রব্বুল আলামিনের কসম, ইবলিস বলেছে একবার, বলেছে লা অবস্থান করে নিলে রব্বুল আলামিন জানিয়ে দিলেন মরুভূমির ধুলি কণার মতো হয়ে যাবে, গুনাগুলো সমুদ্রের ফেনার মতো হয়ে যাবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার সুমহান মর্যাদার কসম করে বললাম আমার বান্দা যখন একবার মাফ চাইবে, আমি আল্লাহ গোলামদেরকে মাফ করতে তুল পরিমাণ দেরি করব না। আমার মুসলমান ভাইরা, তিনি আমাদের সবচেয়ে কাছের বন্ধু, আমাদের সকলের বন্ধু একজন, জোরে বলেন তিনি কে? মুসলমানদের বন্ধু দুনিয়ার মানুষ নয়, মুসলমান যদি হন কেউ আপনার বন্ধু নন,
কোন পলিটিক্যাল লিডার আপনার বন্ধু নন, রাজনৈতিক নেতা আপনার বন্ধু নন, কোন সংগঠন আপনার বন্ধু নন, কোন রাষ্ট্রপ্রধান আপনার বন্ধু নয়, কোন দেশ কোন এলাকা মুসলমানদের বন্ধু নয়, মুসলমানদের বন্ধু একজন, জোরে বলেন তিনি কে? কেউ তোমাদের বন্ধু নয়, দুনিয়াতে কোন মুসলমান কোন মানুষকে বন্ধু বানাতে পারে না। যদি আমি কাউকে বন্ধু বানাইতাম তাহলে আবু বকরকে বানাইতাম, তার মানে হলো দুনিয়ার জগতের লোকে কোন মুসলমান অন্য কোন মুসলমান তো ভালো, অন্য কোন মুমিন কাউকে সে বন্ধু বানাতে পারবে না। মুসলমানদের বন্ধু জোরে সোরে বলে একজন তিনি কে? বন্ধুরা তিনবার ফোন দিলে বিরক্ত হয়ে যাবে, তিনটার সময় ফোন দিলে আপনাকে সে ব্লক মেরে রেখে দিবে। যদি আপনি বারবার তাকে বিরক্ত করেন আপনাকে আনফ্রেন্ড করে দিবে, ঠিক না? জোরে কা, বারবার চাইলে বিরক্ত হবে, অ্যানয়িং ফ্রেন্ড, সব বাদ দিয়ে ডিসচার্জ মনে করবে। বাট এমন এক রব, এমন এক বন্ধু যিনি বলেছেন তার নবীর মাধ্যমে আল্লাহ পাক না চাই যে রাগ হয়ে যান, শোনা না বলে যিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমার গোলামরা ধরে রাখে, আমি আল্লাহ আমার গোলামদের সাহরগের থেকেও বেশি কাছে আছি। যিনি বলেছেন উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো ডাকো আমি জবাব দিতে তৈয়ার হয়ে আছি। আল্লাহু আকবার, যিনি জানিয়েছেন আমাকে তুমি একা রাখো, I will remember you alone, আমি আল্লাহ তোমাকে একা স্মরণ করব। সুবহানাল্লাহ, বলবেন না যদি কোনো মজলিসে বসে আমি আল্লাহকে স্মরণ করো, আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি তাহলে একটা মজলিস, এর থেকে ব্যাটার ভালো একটা মজলিস যেখানে ফেরেশতারা আছে, এমন একটা ভালো মজলিসে আমার গোলাম তোমাদেরকে আমি স্মরণ করব। যদি তুমি আমার দিকে এক বিঘত এগিয়ে গেছো, আমি এক হাত তোমার দিকে রহমতকে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ, তুমি যদি আমার দিকে হেঁটে আসো আমি দৌড় দিয়ে রহমতকে পাঠাবো, যদি তুমি আমার দিকে দৌড় দাও আমি আল্লাহ আমার রহমতকে হামা ঘুরে দিয়ে তোমার কারণে পাঠিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সেই ইবলিস প্রথম জন্মায় আকাশে করেছে, তার পিছনেও কারণ ছিল হিংসা, কারণ সে আদম নবীর সম্মানকে সহ্য করতে পারে নাই, আদমের সম্মানটাকে ছিনতাই করতে চেয়েছে, আর কারো মর্যাদা ছিনতাই করার মন মানসিকতার পরিণাম হলো হিংসা, ঠিক কিনা? কেউ বলে দুনিয়াতে প্রথম গুনাহ হয়েছে কি? তার পিছনে যে কারণ তা ছিল হিংসা। যেমন হাবিল এবং কাবিল দুই ভাই, আদম নবীর সন্তান দুই জন, নাম শুনছেন না আপনারা? আমাদের বাবার নাম কি? আদম। জোরে বলেন কি? সব যারা মুসলমান কোন মুসলমান হিন্দু খ্রিস্টান সকলের বাবা একজন, তার নাম কি? আদম। তার থেকে আমরা সৃষ্টি, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম মিন শুউবা ওয়া কাবাইল লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বানিয়েছি এক পুরুষ আর এক নারী থেকে, তারা হলেন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় মুসলমান ভাইরা, আদমের দুই পুত্র হাবিল কাবিল, আদম নবীর জিন্দেগি এমন ছিল যে তার জামানাতে ভাই বোন বিয়ে করা জায়েজ ছিল। কি ছিল জোরে বলেন? জায়েজ। কিন্তু পদ্ধতি ছিল এমন,
যে এক জোড়ায় ছেলে মেয়ে জন্ম নিবে, পরে যে জমজ ছেলে মেয়ে জন্ম নিবে তারা একে অপরকে বিয়ে করতে হবে। এক জমজ ছেলে মেয়ে একে অপরকে বিয়ে করতে পারবে না। হাবিলের সাথে জন্ম নিলেন যে বোন তার নাম ছিল লিওয়াজা, কি নাম? জোরে বলতে হবে, একটু কথা বলেন তাহলে আমি ভাব ভাব করে বুঝতেছেন আমার কথা, নাম কি? লিওয়াজা। আর কাবিলের জমজ বোন নাম ছিল স্যার ইকলিমা, আমরা অনেকে বলি আকলিমা, আর হাবিল বিয়ে করবেন ইকলিমাকে। কিন্তু ইকলিমা ছিলেন পরম সুন্দরী, খুবই সুন্দরী, আর লিওয়াজা তার তুলনায় ছিলেন কম সুন্দরী। আমরা কোন মানুষকে বিশ্রী, অসুন্দর, কুকুচিত এটা বলার সুযোগ নাই। জোরে বলেন সুযোগ আছে, আরো জোরে আছে, বরং আল্লাহর জমিনে যে মানুষটার দাঁতটা উঁচু, যার নাক কাটা, কান কাটা, চোখটা একটু বাঁকা আমাদের কাছে মনে হয় ওই মানুষটাকে আমি আপনি বানাই নাই, ডোনাল্ড ট্রাম্প বানাই নাই, জো বাইডেন বানাই নাই, টনি ব্লেয়ার বানাই নাই, বরং এই পৃথিবীর সব কিছুকে বানিয়েছেন যিনি তিনিকে। যদি আল্লাহর কোনো গোলাম কটাক্ষ করে, কারো চোখ নিয়ে ব্যঙ্গ করে, কারো ঠোঁট নিয়ে আজে বাজে কথা বলে, খোদার কসম করে বলি এই পৃথিবীতে আল্লাহর ওই গোলাম আল্লাহর সৃষ্টির মধ্যে আঘাত করে ফেলল ঠিক কিনা বলে। ছেলে ঘুমে আছে, একটু কম বুঝ, ওইভাবে তাদের বুদ্ধি বেড়ে ওঠে না, একটু স্লো আসে না, নাই কথা বলতে আসে না, নাই। আমরা অনেকে মনে করি আরে বাবা তোমার মেয়ে তোমার ছেলে এমন হইল কেন, না জানি তুমি জীবনে কি আকাম করছো, চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধু, না না, কোনদিন পিতা মাতার অপরাধের কারণে সন্তান এমন হবে না, এমন হয় না, বরং আপনি এই কথা বলার মাধ্যমে আমার আল্লাহর সৃষ্টির মধ্যে ভুল ধরা শুরু করেছেন, নাউজুবিল্লাহ। বরং আপনি আপনার মাইন্ডকে সেটআপ করেন, আপনি বলেন যে বোন তোমার ছেলে একটু কম বুঝে, কথা বলতে পারে না, তোমার ছেলে তো কাউকে কোনোদিন মিশা কথা বলে ঠকাইবে না, কথা বলেন ঠিক কি না? তোমার ছেলে কাউকে ঠকাবে না, তোমার ছেলে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে না, তোমার ছেলে কোনোদিন কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে কাউকে জেলখানার আসামি বানাই দিবে না। তুমি খাইয়ে না দিলে সে খেতে পারে না, বাথরুমে না নিয়ে গেলে বাথরুম সাজতে পারে না রে মা, ওই ছেলে যখন সরাসরি আল্লাহর জান্নাতে যাবে, খোদার কসম রে মা, খোদার কসম রে বাবা, এই ছেলে বিশাল আল্লাহর জান্নাতে গিয়ে তুমি মা আর বাবাকে অনুভব করবে। তারা বলবে আল্লাহ আমার আব্বা কোথায়, আমার আম্মা কোথায়, আব্বা আম্মাকে আল্লাহ আমার কাছে দেন, এই জান্নাতে আমি আব্বা আম্মা ছাড়া ঢুকবো না, সবাই বলবেন না। তো লিওয়াজা ছিলেন কম সুন্দরী, যখন কাবিল দেখতে পারলো যে হাবিলের বউ বড় সুন্দরী, তার মনে যে জিনিসটার জন্ম নিল তোমার এই বউ পাইতে দিব না, এটা আমার লাগবে, তার নাম কি জেনে জেনে ভাইয়েরা? হিংসা। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানাই দিয়েছেন হাবিব যখন বিয়ে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কুরবানি করো আল্লাহর পথে, রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াতুল আলাইহিম নাবা বনাই আদম বিল হাক। বন্ধু আপনি সুন্দর করে আদমের দুই সন্তানের কুরবানির ঘটনা আপনার উম্মতকে বলে দেন, إذا قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر. আল্লাহ বলছেন দুইজন কুরবানি করলো, একজনেরটা কবুল হলো আরেকজনেরটা হলো না, হাবিলের কুরবানি কবুল হলো, কাবিলের কুরবানি কবুল হলো না, বিয়ে ঠিক হলো হাবিলের সাথে ইকলিমার আর কাবিলের সাথে লিওয়াজা, কিন্তু কাবিল সহ্য করতে পারে নাই, আঘাত করা শুরু করেছে।
এবং আঘাতের মাধ্যমে তার আপন ভাইকে সে হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত তো হত্যাকাণ্ড হবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর এই জমিনের ভিতরে যতগুলো মার্ডার ঘটনা ঘটবে আমার আল্লাহ তাম সমস্ত হত্যাকাণ্ডের গুনাহের প্রথম অংশ কাবীরের আমলনামায় পৌঁছা দিয়ে দিবে। নাউজুবিল্লাহ, এমন কাবীর পৃথিবীতে কোন আছে না? না, আরো জোরে বলতে আছে না? না, এমন কাবীরকে আমরা দেখেছি কয়েকদিন আগে ভোটের নির্বাচনের সময় চট্টগ্রামে নেতা করেছে, নেতার আদেশ মানতে গিয়ে আপন ছোট ভাইয়ের গলা কেটে বড় ভাই হত্যা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কাবীর মার্কা মুসলমান পৃথিবীতে এখনো আছে না? এই কাবীর দল কাফের মুশরিকদের মধ্যে আছে না? নাই। কিছুদিন আগে আমার ভাইরা হামলা করেছে আফগানিস্তানের বুকে, কান্দুজে 75 জন কমলমতি হাফেজ কোরআনকে একসাথে বোমা মেরে তারা হত্যা করে দিয়েছে। নাউজুবিল্লাহ, ছোট শিশু কি অবাক তাদের, তারা না কাওমি না আলিয়া, না আমাদের এই ভেদাভেদ পূর্ণ পরিবেশের মধ্যে আছে, কোন কিছু চিনেই তো না, কাফেররা সবাই জানে মুসলমান এক উম্মত। কথা বলেন ঠিক কি না? কারণ আমাদের কোরআন এক, আমাদের প্রভু এক, আমাদের রাসূল এক। এই পৃথিবীতে আজকে রোহিঙ্গা মুসলমানদের উপরে অত্যাচারের পর অত্যাচার হচ্ছে। রোহিঙ্গা মুসলমান কে, কোন আকীদা, কে কোন আমল, কে কোন মাযহাব, কে কোন মাসলাক, কে কোন পীরের মুরিদ দেখে না, যখনই জানে মুসলমান তার উপর আঘাত আছে না? না। আর আমরা ছোট্ট খাটো বিষয় নিয়ে এক ভাই অপর ভাইকে ঘৃণা করি এমনও আছে না? নেই, জোরে জোরে আছে না? নাই। এই জন্য মুসলমান বন্ধু আমার বিনয়ের সাথে আপনাকে বলছি, আসমানে প্রথম যে গুনাহ হয়েছে তার পিছনে যে কারণ ছিল তার নাম যেমন হিংসা, দুনিয়াতে আমাদের ভাইরা প্রথম যে গুনাহ হয়েছে তার পিছনে যে কারণ ছিল তার নাম হিংসা। জোরে জোরে নাউজুবিল্লাহ। এই হিংসা যে কেউ করে অনেকগুলো খতরনাক গুনাহ হিংসার সাথে সম্পৃক্ত, যদি কারো হৃদয়ে হিংসা থাকে প্রথম গুনাহ হলো আল্লাহর গোলাম আল্লাহ বন্ধনে সন্তুষ্ট হইল না। কি ভাই ঠিক না? কাউকে যদি আল্লাহ ভালো একজন ব্যবসায়ী বানায় দেন, কাউকে আল্লাহ 10টা গাড়ির মালিক বানিয়েছেন, কেউ বড় একজন ফেমাস একজন ব্যক্তি, সবাই তাকে চিনে, তার কথা শুনতে সবাই ভালোবাসে, তার মাহফিল হলে লক্ষ লক্ষ মানুষ জমা হয়ে যায়, এগুলো কি সে ব্যক্তিগত ভাবে কেউ তাকে দিয়েছে? জোরে জোরে এটাকে প্রধানমন্ত্রী দিয়েছেন, রাষ্ট্রপতি দিয়েছে, এই যে শোহরত বলেন, ধন বলেন, সম্পদ বলেন, কেউ আমির, কেউ ফকির, কেউ রিক্সাওয়ালা, কেউ ড্রাইভার, কেউ প্যাসেঞ্জার, কেউ ইমাম, কেউ মুসল্লি, কেউ আলেম, কেউ গায়রে আলেম, এই সব বন্টন একজন করে দিয়েছেন। জোরে বলেন তিনি কে? তারপরে আপনি যখন হিংসা করলেন, তুমি একটা পাইছো কেন, তোমাকে দেখে নিব, তোমার দোকান চারটা কেন, একটা দোকান আমি জ্বালিয়ে সারফার করে দিব, এমন অনুভব যদি কাউ থাকে, প্রথম জন্মে এসে করলো আমার আল্লাহর বন্ধনের ক্ষেত্রে সে রাজি খুশি হলো না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে না, হুমিয়া ফসিমুনা রাহমাতাল রাব্বিক, ও বন্ধু মোহাম্মদ আপনি জানিয়ে দেন তারা কি কাফেররা কি দুনিয়ার কোন মানুষ কি আপনার প্রভুর রহমতকে বন্টনের কোন দায়িত্ব নিয়েছে কিনা? আমার বন্ধু যে যে জায়গায় আছি সব জায়গার মধ্যে বন্টনটা যিনি করেছেন চিল্লাইলেন তিনি কে? তিনি করেছেন সব, যাকে যেমন বানানো দরকার তেমন বানিয়েছেন। ভাই চাঁদ যেখানে থাকা দরকার ওখানে আছে, একটু আগে আসলে জোয়ারের পানিতে আমরা সব তলিয়ে যেতাম, যেখানে আছে সামান্য পিছনে গেলে জোয়ার ভাটা হতো না, আমরা শুষ্ক মরুভূমিতে পড়ে যেতাম, সূর্য যেখানে আছে সামান্য দূরে চলে গেলে পৃথিবীর সব মানুষ জমে ফ্রিজ হয়ে যেত, আর ওই সূর্য যেই জায়গাতে আছে বিজ্ঞান বলেছে সামান্য তিল পরিমাণ সামনে আসলে গোটা পৃথিবীর মানুষ জলে পড়ে ভস্ম হয়ে যেত। কাদার মুকদ্দারা,
আল্লাযী খালাকা তিনি সৃষ্টি করেছেন ওয়া কাদ্দারা এই তাকদীর এই মিজান দিয়ে তৈরি করেছেন কে জোরে বলেন কে